বান্দরবানে তুমরু সীমান্তের জিরো পয়েন্ট থেকে সীমান্তের সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী আবুল পাশার নয়ন ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে আছি তুমরু সীমান্তের একদম জিরো পয়েন্টে যেই স্থানটিতে উত্তেজনা চলছে সেই স্পটেই আছি আমার ঠিক পেছনে যে ক্যাম্পটি দেখা যাচ্ছে সেটি তুমরু রাইট ক্যাম্প হিসেবে পরিচিত আপনাকে একটু দেখাতে চাই এবং দর্শকদের একটু আমি শোনাতে চাই উপারে যে উত্তেজনা চলছে গোলাগুলি চলছে গোলার বিকট শব্দ এখন থেমে থেমে চলছে গোলার আওয়াজ এপারে ভেসে আসছে ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম জন মিয়ানমারের সৈনিক বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিয়েছে অর্থাৎ আত্মসমর্পণ করেছে এমন একটি তথ্য আমরা শুনেছিলাম দর্শক আপনারা একটু যদি শুনেন এই যে উপার থেকে বিকট শব্দে এপারে আসলে সীমান্তের মানুষ কেঁপে একটু আগে আমরা দেখেছি এই ক্যাম্পটিতে অর্থাৎ তুমরুর যে রাইট ক্যাম্প রয়েছে এই রাইট ক্যাম্প থেকে একজন সৈনিক অস্ত্রসহ এসে এই সড়ক দিয়ে মূলত তুমরু ক্যাম্পে আত্মসমর্পণ করেছে স্থানীয়রা তাকে নিয়ে তুমরু ক্যাম্পের দিকে এগিয়ে গেছে মূলত এই ক্যাম্পটি আপনারা যে ক্যাম্পটি দেখতে পাচ্ছেন এই ক্যাম্পটি দখলের জন্য গতকাল রাত থেকে উত্তেজনা চলে আসে সেখানে থেমে থেমে গোলাবর্ষণ অর্থাৎ রকেট লাঞ্চার মটার শেল থেকে শুরু করে ক্ষুদ্রাকৃতির যে গুলি গুলিগুলো আসলে বিকট শব্দে কেঁপে উঠছে কিছুক্ষণ পর থেমে থেমে গোলাগুলি হচ্ছে যার কারণে এই যে আমি যেই এলাকাটিতে আছি তুমরু তুমরু এলাকায় এই তুমরু এলাকার স্থানে যারা বাসিন্দা রয়েছেন বাংলাদেশি নাগরিক তারা নিজের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে দর্শক আপনারা যেই ক্যাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত তুমরু রাইট ক্যাম্প অর্থাৎ মায়ানমারের একটি সীমান্ত চকি এই ক্যাম্পটি দখলের জন্য গত দুই বছরের অধিক সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি আর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সহ বেশ কয়েকটি সংগঠন তাতে সেখানে যুদ্ধে লিপ্ত রয়েছে সেই অংশ হিসেবে এখনও গতকাল রাতে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা এখনও থামিনি শুনছেন আপনারা গোলার শব্দে বিকট শব্দ আমি একটু আপনাদেরকে শব্দটি শোনাতে চাই আপনারা যদি দেখেন যে তুমরু রাইট ক্যাম্প রয়েছে সেই রাইট ক্যাম্পের উপারে তাদের বিকট শব্দ দর্শক আপনারা শুনতে পেলেন তুমরু রাইট রাইট ক্যাম্প থেকে উপারে আসলে পাল্টা পাল্টি গোলাগুলি বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তের এপার অর্থাৎ বাংলাদেশের যে তুমরু এলাকা রয়েছে তুমরু এলাকার মানুষ এখন অনেকটা জনশূন্য যে সড়কটি দেখা যাচ্ছে এই সড়ক দিয়ে মূলত তুমরু এলাকায় মানুষের যাতায়াত থাকে আজকে এখানে শুনছান নীরব তবে গোলার শব্দে খেপ কেঁপে উঠছে তুমরু এলাকা কিছুক্ষণ পর পর কিছু পরিবহন নিয়ে মানুষ নিরাপদে চলে যাচ্ছে এমনটি আমরা দেখেছি যে পশু পাখি তাদের যে গবাদি পশুগুলো রয়েছে গবাদি পশুগুলোকেও তারা নিরাপদ স্থানে নিয়ে গেছে আসলে বান্দরবানের যে তুমরু যে রাইট ক্যাম্প এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছে সেটি আসলে এখন পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছে খুব শীঘ্রই স্থানীয় তুমরু এলাকার মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটি বলেছেন এই ক্যাম্পটি দখল করার জন্য মূলত আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সহ মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ওই যে যুদ্ধ লিপ্ত রয়েছে সেটি এখনও চলমান রয়েছে দর্শক এই ছিল আমার কাছে তুমরু সীমান্ত থেকে সর্বশেষ তত্ত্ব আপনারা শুনতে পাচ্ছেন মুহুর মুহুর শব্দে কেঁপে উঠছে এপারের সীমান্ত এলাকা সর্বশেষ এই ছিল আমার কাছে তত্ত্ব চলে যাচ্ছে স্টুডিওতে নয়ন ধন্যবাদ আপনাকে বান্দরবানের তুমরু সীমান্তে জিরো পয়েন্ট থেকে সীমান্তের সবশেষ অবস্থা জানছিলাম সহকর্মীর কাছে